চায়ের দোকান থেকে অফিসের টেবিল, বিয়ে বাড়ি থেকে শুরু করে পাড়ার আড্ডা, প্রত্যেকটি ক্ষেত্রে চায়ের মতন পানীয় আমাদের চাই চায়। সচরাচরভাবে আমরা ঘরের বাইরে যখন চা খেয়ে থাকি, আমরা কাগজের কাপে চা খেয়ে থাকি। কিছুদিন আগে পর্যন্ত প্লাস্টিকের কাপের খুবই প্রচলন ছিল, কিন্তু প্লাস্টিকের কাপ আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অর্থাৎ ওই প্লাস্টিকের কাপের মধ্যে যখন গরম চা, গরম জল বা গরম স্যুপ, কোনো গরম খাবার দিলে প্লাস্টিকের কাপে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। তাই সেই স্বাস্থ্য ঝুঁকিকে এড়িয়ে চলার জন্য বাজারে এখন জনপ্রিয়তা লাভ করেছে কাগজের চায়ের কাপ। কিন্তু এই কাগজের চায়ের কাপও কি আদৌ আমাদের স্বাস্থ্যসম্মত, বা এই কাগজের চায়ের কাপের কি কোনো রকমের কোনো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি। আজকের হেলথক্রিপশনের প্রতিবেদনে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। গবেষকরা বারবার দাবি করছিলেন কাগজের চায়ের কাপকে ওয়াটারপ্রুফ বানানোর জন্য চায়ের কাপের ভেতরের দিকে খুব পাতলা প্লাস্টিকের একটি আবরণ দেওয়া হয়। সেই প্লাস্টিকটি স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে। সেই বিষয়টা কতটা যুক্তিসম্পন্ন সেটি পরীক্ষা করে দেখার জন্য পশ্চিমবঙ্গের খড়গপুর আইআইটির একদল গবেষক প্রফেসর সুধা গোয়েলের নেতৃত্বে একটি গবেষণা চালান। সেই গবেষণাতে একটি 100 ml কাগজের কাপ নেওয়া হয়। সেই কাগজের কাপে 85 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গরম জল ঢেলে সেটিকে 15 মিনিটের জন্য রেখে দেওয়া হয়। 15 মিনিট পরে যখন একটি পাওয়ারফুল মাইক্রোস্কোপ দিয়ে ওই 100 ml জলকে পরীক্ষা করে দেখা হয়, দেখা যায় সেই 100 ml জলের মধ্যে 25,000 মাইক্রোপ্লাস্টিক, অর্থাৎ 25,000 ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের কোণা, যে কোণাগুলি সচরাচর আমরা খালি চোখে দেখতে পাই না। অর্থাৎ প্রফেসর সুধা গোয়েল বলছেন, একজন মানুষ সারাদিনে কাগজের কাপে যদি 3 কাপ চা খেয়ে থাকেন, তাহলে তার শরীরে 75,000 মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে, এবং তার সাথে সাথে ওই জলের মধ্যে পাওয়া যায় আপনার সীসা, দস্তা এবং ক্রোমিয়ামের মতন ক্ষতিকারক ধাতব পদার্থ। এই সমস্ত ধাতব পদার্থ এবং প্লাস্টিকের কোণাগুলি টক্সিক মেটেরিয়ালের মতো আমাদের অ্যাডিপোজ টিস্যুতে, আমাদের হাড়ে, আমাদের লিভারে এবং আমাদের কিডনিতে গিয়ে জমা হতে থাকে। এই সমস্ত মাইক্রোপ্লাস্টিকগুলি এবং এই সমস্ত ক্ষতিকারক ধাতব পদার্থগুলি আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় শেষ করে দেয় বললেই চলে, এবং তার সাথে সাথে প্লাস্টিকের সাথে গরম খাবারের সংস্পর্শে পলিভাইনিল ক্লোরাইড বলে এক ধরনের হাইলি কার্সিনোজেনিক কেমিক্যাল সিক্রেশন হয়, যেটি মানুষের শরীরে ক্যান্সারের মতন সমস্যা সৃষ্টি করতে পারে। এই পলিভাইনিল ক্লোরাইড যদি দীর্ঘদিন ধরে একটি মানুষের শরীরে প্রবেশ করে, তাহলে তার ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, লাংস ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এরকম ধরনের বিভিন্ন ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে বাড়ির বাইরে যখন আপনি চা খাবেন, তখন এই বিষয়টি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে এরকমই হেলথ রিলেটেড ভিডিও আমরা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, যদি আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন, তাহলে পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন একটি ভিডিওর সাথে। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।